আল্লাহি রহমানুর রহিম। সুইটিস কিচেন থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। আমার বাড়ি নরসিংদী, কেউ জানেন না, ঠিক আছে, কিন্তু নরসিংদীর একটা ঐতিহ্যবাহী একটা ফুল পিঠা বানাবো, ঠিক আছে। এর জন্য এই যে পাতিলে পানি দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো লবণ। এই যে নরসিংদী, এটা ফাটাফাটি একটা পিঠা ভাই, ঐতিহ্য একটা পিঠা, ফুল তাকে বলে ফুল পিঠা, ঠিক আছে। এর জন্য পানি লবণ দিয়ে দিলাম, এই পানিটা আমি এখন ফুটতে দিব। আর এই যে পরিমাণ মতো চালের গুঁড়া নিছি, ঠিক আছে। এই চালের গুঁড়াটা আবার কি করছি, দুই দিন বাঙ্গায় আর দুই দিন আবার আমি রোদে দিয়ে শুকায় নিছি, ঠিক আছে। ফ্রিজে রাখি নাই, কারণ ফ্রিজের চালের গুঁড়াটা দিয়া পিঠাটা ভালো আসে না, হ্যাঁ, বাজাও সুন্দর হয় না। এই কারণে আমি দুই দিন রোদে শুকাইয়া এই চালের গুঁড়াটা নিয়ে নিছি। পিঠাটা খুবই সফট হয়, নরম হয়, ভালো হয়, ঠিক আছে। কারণ নরসিংদীর মানুষ তো বুঝেন না, কিছু মাইন্ড করবেন না, কথাটা বলি, যে ফকির খাইতে পায় না, তারপরও রমজানের ঈদ আর কুরবানি ঈদ আসলে এই ফুলফিটা 5 থেকে 10 কেজি চাউলের দেয়, ঠিক আছে ভাই। এটা হলো আমাদের ঈদে, আমরা ঈদ আসলে বিরিয়ানি মাংস পোলাও দেয়, আর আমাদের নরসিংদী কী করে, এই ফুল পিঠা দিবে, পাতা, মানে এত তো রকমের পিঠা না, হইলো 8-10 রকমের পিঠা বানায়, ঠিক আছে। এখন আমি তো ঢাকা থাকি, আমি আর 8-10 রকমের বানাইতে পারবো না। আমি নরসিংদীর ঐতিহ্য একটা ফুল পিঠার রেসিপি নিয়ে আসছি। পানিটা ফুটতে থাকুক, বাকিটা আমি দেখাইতেছি, আমার সঙ্গে থাকবেন। যে ফুল পিঠাটা বানাবো দেখলে আফসোস করবেন, আর না দেখলে মিস করবেন, ঠিক আছে। হ্যালো, এই যে আমার পানিটা বলক এসে পড়ছে, ঠিক আছে। এখন এই যে চালের গুঁড়াটা দিয়ে দেব, এই যে কিভাবে পিঠাটা বানার জন্য ডোটা তৈরি করতে হয় এটা দেখাইলাম। এই যে পানিটা দিয়া এটা লাড়াচাড়া করা যাবে না, 5-10 মিনিট একদম লো আঁচে রাখতে হবে, ঠিক আছে। এই পিঠা বানানোর ডোটা কীভাবে তৈরি করব এটা এই যে দেখে দিলাম, 5 মিনিট একদম লো আঁচে রেখে দিব, তারপর দেখাবো কীভাবে ডোটা তৈরি করতেছি। ফিরে আসলাম, এই যে ঠিক আছে, পানিটার মধ্যে চালের গুঁড়াটা দিয়া 5 মিনিট রাখতে হয়। এখন এই যে চুলার উপরে রেখা পিঠা বানানোর ডোডা কমপ্লিট করে নিব, কিন্তু ইয়ার ফাঁকে আবার একটা কাজ করছি দেখাই নেই, এন থেকে একটু গরম পানি আমি রেখে দিছি, কারণ যদি লাগে তারপর আস্তে আস্তে দেওয়া যাবে, কারণ ঠান্ডা পানি এটাতে ইউজ করা যাবে না, গরম পানিতেই লাগবে। একটু বেশি করে ফুটাই নিয়ে একটু আলাদা করে রেখে দিছি, এখন লাগলে এই যে অল্প অল্প দিয়া গোলায়, কিন্তু ঠান্ডা পানি এটাই দেওয়া যাবে না। হ্যাঁ, এই যে কমপ্লিট হয়ে গেছে, এখন ঠান্ডা করে মথে নিব, ঠিক আছে। এখন ঠান্ডা করতে দিব, ঠান্ডা করে মথে নিব। এই যে ভাই, পিঠাটার জন্য রোডা রেডি, ঠিক আছে। এই যে কোনো তেল টেল কিচ্ছু লাগে না, যেভাবে দেখাইছি সেইভাবেই কইরা, শুধু ভালো করে একটু মুড়তে হয় বা মাখায় নিতে হয়, ঠিক আছে। এই যে রোডা তৈয়ার, এখন পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে, এখন শুধু খালি পিঠা বানাবো। পিঠাটার নাম হইল নরসিংদীর বিখ্যাত ফুল পিঠা, যাকে বলে অনেকে নকশি পিঠা বলে, আসলে এটা নকশি পিঠা না, আমাদের ছোট থেকে এটা শুনে আসছি, এটাকে আমার মা চাচিরা খালারা সবাই বলে এটাকে ফুল পিঠা, তো আমিও বলতেছি এটাকে ফুল পিঠা। অনেকেই দেখছি ইউটিউবে দেয় নকশি পিঠা, এই পিঠা সেই পিঠা, আসলে এটাকে বলা হয় ফুল পিঠা, কারণ ছোট থেকেই আমরা শুনে আসছি, তা এই পিঠাটার নাম হলো ফুল পিঠা, ঠিক আছে।
এখন রোডার রেডি, এখন বানাবো, ঠিক আছে? কিভাবে বানাবো দেখাচ্ছি, সাথে থাকেন, ঠিক আছে? এই যে ফুল পিঠাটা বানানোর জন্য এই যে এইভাবে রুটিটা কইরে নিতে হয়, ঠিক আছে? আর এই যে চালের গুঁড়ার রোডা, এই যে ডাইকে রাখতে হয়, নাইলে শক্ত হয়ে যাবে, এর জন্য ডাইকে রাখলাম। আর এই যে এইভাবে করে রুটি বানিয়ে নিতে হবে, চার পাঁচটা বানায় আবার সবগুলো একসাথে রুটি বানিয়ে নিলে হবে না, চার পাঁচটা বানায় আবার পিঠাটা বানায়, আবার চার পাঁচটা রুটি বানায় আবার পিঠাটা বানাইতে হবে, নাইলে কি হবে এটা বাতাসে ভাঙ্গা যায়, ঠিক আছে? এই যে একটু তেল মাখায়, আর এই যে পিঠাটার উপরে তেল লাগবে তো, এই যে দেন কি সিস্টেম করলাম, চামিচ টামিচ কিছুই না, এই যে আটাটা করলাম যে এটা দিয়েই, এই যে তেল লাগবে তো এটা ডুবায়া নিবে, ঠিক আছে? এই যে আর একটা রুটি বানাইতে আছে, আরেকটা রুটি কিভাবে বানাইতে হয় রুটিটা বানাই দেখাই দিই, পাতলাও না একদম মোটাও না, আমরা যে সাধারণ রুটি খাই ওই রকম না, একটু মোটা রাখতে হয়, আর পিঠাটা ছোট ছোট সাইজটা করলেই বেশি ভালো হয়, এই যে বেশি মোটাও না, এই যে কাছের থেকে দেখাই, বেশি মোটাও না পাতলাও না, মিডিয়াম করে রুটিটা বানাই রাখতে হবে, এই যে দেখছেন এই যে এতটুকু মোটা, এই যে এখন এটি চার পাঁচটা করে নেই, তারপরে কিভাবে ফুলগুলো করতে হবে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? এইভাবে আমি সাত আটটা আগে রুটি বানাই নিই, এই যে ভাই এই যে দেখছেন রুটি বানাই নিছি, এই যে এখন ফুল করে করে পিঠাটা বানাই নিব, এই যে কিভাবে ফুল করে এক এক পিঠাটা এক এক রকম করে ফুল করতে হবে, ঠিক আছে? একটা পিঠা আমি দেখাই পুরোপুরি, এই যে রুটিটা কইরা একটা নিচে প্লেট দিয়ে নিছি, একটা কাগজ দিয়ে নিছি, কারণ এটা ঘুরাইতে সহজ হবে, কারণ ফুলটা ঘুরাই ঘুরাই করতে হয়, এই যে দেখছেন ঘুরাইতে হয়, আর আমাদের দেশ গ্রামে তো ধরেন এই কাগজটার পরিবর্তে কি দেয়, কলা পাতা, কলা পাতা নিচে দিয়া সুন্দর করে পিঠাটা বানায় ফেলে, আর পিঠাটা কি দিয়ে করতেছি জানেন, মানে এই যে আকাকির ব্যাপারটা, এটা হইল খেজুর আছে না আমাদের দেশ গ্রামে যে খেজুর গাছ থাকে, ওই খেজুর গাছের কাঁটা দিয়ে করতে হয়, এই যে এই ইটা যে উঠাইতেছে এটা খেজুর গাছের কাঁটা লাগে, এই যে এইভাবে ফুলটা করতে খেজুর গাছের কাঁটাটা লাগে, একটা পিঠা আমি সম্পূর্ণ পুরোপুরি দেখাইতেছি, ঠিক আছে? যাকে বলে নরসিংদীর ঐতিহ্য ফুল পিঠা, এই কাজটা খুব সাবধানে করতে হয়, কারণ ছাদ দিয়ে যদি একটু ভেঙে যায় তাহলে ধরেন পুরো পিঠাটাই ভাঙ্গা যাবে, এটা আর তেলে ভাজা যাবে না, ঠিক আছে? এর জন্য খুব সাবধানে কাজটা করতে হয়, যত্ন করে কাজটা করতে হয়, যাতে পিঠাটা কোনা কাঞ্চি একটু না ফাটন ধরে বা না ভাঙ্গে, যদি পিঠাটা ভাঙ্গে যায় তাহলে পুরো পিঠাটাই ভাঙ্গে যাবে, খুল্লা পড়া যাবে, ঠিক আছে? এটা অনেক সাবধানে করতে হয়, খাইতে যেমন মজা করতে ভাই এটা বহুত কঠিন, কারণ এই ফুলগুলো আঁকা এক একটা এক এক ডিজাইনের,
এটা সবার দ্বারা সব কিছু হয় না, তবে চেষ্টা করলে সবাই পারবে। এই যে এখন সাইডগুলো কাটবো কি দেয়া, এই যে দেখাই নি, এই যে একটা টিনেরই, এই যে এইভাবে করে নিছি, এটা দিয়া এখন এই যে সাইডগুলো কাটবো। নকশি পিঠা যাকে বলে ভাই, নকশি আর ফুল পিঠা একই, কথায় উল্টাইলে কথায় বলে না খেতা, উল্টাইলে বালিশ, বালিশ উল্টাইলে খাতা, তো এই অবস্থা আর কি, একই। এক এক দেশে নকশি পিঠা বলে, আর আমাদের নরসিংদী আঞ্চলিক ভাষায় বলে এটাকে ফুল পিঠা। আর এই পিঠাটা 4-5টা বা 8-10টা হইলেই বাজা শুরু করে দিতে হবে, কারণ বেশিক্ষণ যদি রাখি তাহলে ফ্যানের বাতাসে বা বেশিক্ষণ থাকলে পিঠাটা কোনা কাঞ্চি দিয়ে ফাটন ধরে, ভাঙ্গা ধরে। তাইলে কি করতে হয়, এটা 8-10টা 5টা বা 8-10টা বানাইলে এই যে একটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এটা বানায় কি করতে হয়, এই যে বানায়ও কিন্তু আবার ডাইকে রাখতে হয়, এই যে নাইলে ফ্যানের বাতাসে এই পিঠাটা ভাঙ্গে যাব বা কোনা কাঞ্চি দিয়ে ফাটন ধরবে। এই যে জন্য পেপারে রাখিয়া আর একটা উপরে পেপার দিয়ে এই যে দেখে রাখতে হয় যাতে বাতাস না ঢুকে। এই যে আরেকটা নিচে সাথে থাকুন, ফুলটা কইটা নে তারপর দেখাই নাকি। এই যে তেল আতে লাগাইতে যাবো কে ভাই, এই যে তেল বাল তেলের জন্য এই আটার গুলাটা দিয়া একটা ই বানাই নিছি, বুঝছেন, বুদ্ধি থাকলে আর কি। এই যে উপরে তেল দিয়ে নিতে হয়, কোনো আটা চালের গুঁড়া দেওয়া যাবে না। এই যে এটা কিন্তু খেজুরের কাঁটা দিয়া নকশি করতেছে, খেজুরের কাঁটা দিয়েও করা যায়। আবার এই যে আরেকটা দেখাই, এই যে চিরুনি আছে না, পরিষ্কার চিরুনি, এই যে এই দুই চিরুনি, দুইটা দাঁতের এই যে চিরুনি নিয়েও সুন্দর করে নকশি করা যায়, আঁকা যায়, ঠিক আছে। খেজুরের কাঁটা, এই যে এটা, আর এই যে এই জিনিসটা, এই যে এটা, এই যে এটা টিন দিয়ে বানাই নিছি, ঠিক আছে। এই তিনটা জিনিসই এই ফুলপিঠা বানাইতে গেলে লাগে। আচ্ছা ভিডিওটা তো বড় করবো না, এই যে আমি পরে আবার দেখাইতেছি, ঠিক আছে। এই যে ভাই আমার 6টা পিঠা হয়ে গেছে, ঠিক আছে। এই যে, এই যে 6টা পিঠা হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব এটা বাসতে, ঠিক আছে। এই যে 6টা পিঠা হয়ে গেছে, আর এই যে এটাকে বলে এই যে আরেকটা, এমনি ডিজাইন, ঠিক আছে। এই যে আর এই যে ভাই একটা পিঠা আমি হাতে নিয়ে দেখাই, এই যে এটাকে বলা হয় সূর্যমুখী পিঠা। এই যে, এই যে এটা হলো সূর্যমুখী, ঠিক আছে। আর এই যে বানাইতেছে,
অলরেডি ছয়টা এনে একটা শাকটা এখন আমি বাছতে বসাই দেব, ঠিক আছে? কোনো লুকোচুরি না, এই যে সরাসরি নরসিন্দির ফুল পিঠা বানাইতেছি। নরসিন্দির মাইয়া 80 টাকা তুলা, কথা বুঝছেন? এই যে এখন আমি বাছতে চলে যাব, ঠিক আছে? এক একটা এক এক ডিজাইন দিতে হয়, ঠিক আছে? এই যে ভাই, সত্যি কথা যেটা, এই যে আঁকতে খুবই এগুলা কষ্ট ভাই, এই যে খাইতে সহজ, এই যে এক একটা এক এক ডিজাইনের বানাইতে হয়, এই যে ঠিক আছে। আমি এখন বাছতে যাব, কিভাবে বাছতে হয় সেটাও দেখাবো, ঠিক আছে? সাথে থাকেন। এই যে টেটা নিলাম, ঠিক আছে? এই যে পিঠাগুলা, এই যে প্রায় 8-10টা পিঠা হয়ে গেছে। এখন আমি চুলায় পাইপেন বসিয়েছি তেল দিয়ে, এটা ডুবা তেলে একদম বাছতে হয়। এখন নিয়ে আমি আস্তে আস্তে বাছবো, ঠিক আছে? এই যে একটা পাইপেনে পিঠাটি, এই যে একটা পাইপেনে তেল বসাইছি, তেলটা একদম মিডিয়াম, চুলাটা মিডিয়াম রেখা তেলটা গরম করছি, মানে উড়া দুড়া চুলার জালটা বাড়াইয়া এটা বাজা যাবে না, মিডিয়াম আঁচ দিয়া এই যে তেলটা গরম করলাম। এখন মিডিয়াম চুলার হিটটা মিডিয়াম রেখেই বাছতে হবে, ঠিক আছে? আর এটা ডুবা তেলে বাছতে হয়, অল্প তেলে বাজলে হবে না। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা পিঠা দিয়ে দিলাম, আর এটা এই যে একটা পিঠা দিলাম না, নিচে চলে গেছে। তো বুঝবেন কিভাবে এটা বাজা হয়েছে, আস্তে আস্তে এটা উপরে উঠবে, বাজা হইলে উপরে উঠা যায়। একটা মোটামুটি শক্ত হয়ে গেছে, এখন আরেকটা দিব, যাতে একটার সাথে একটা নাল লেগা যায়। এর জন্য একটা একটু মোটামুটি বাজা হইলে আরেকটা দেওয়া যায়। এই যে পিঠাটা বাজা হয়ে গেছে, এই যে একটু ব্রাউন ব্রাউন কালারটা হইলে, এই যে, আর এই যে বাজাটা হয়ে গেলে, এই যে বাজা হয়ে গেলে সুন্দর উপরে উঠা যায়, ঠিক আছে? আর এমন একটা পেপারে নিছি, কারণ হলো এক্সট্রা তেলটা যদি থাকে তাইলে এই যে পেপারটা খায়ে ফেলবে, এর জন্যই পেপারটা রাখছি, এই যে, ঠিক আছে? এই যে আবার দুইটা পিঠা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা এক গাদা করে দিয়ে বাজা যাবে না, কারণ হলো ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা। দুইটা দুইটা দিয়ে বাঁধবো, আর যদি কেউ পারেন আরও একটু বড় নেবেন, নিলে দেওয়া যায় তিনটা দেওয়া যাবে, তাড়াতাড়ি বাজা হবে। এটা কিন্তু বাঁচতে সময় লাগে অনেক, আর আমি এটা নিলাম কি, আমার এটা হলো বাজাবাজির কাহিনী সব, এটাই করি এই কারণে। এই যে আমার ফুল পিঠা, মাশাল্লাহ প্রায় বাজা হয়ে গেছে, দুইটা পিঠা খালি আছে। এই যে এই যে একটা পিঠা চুলায় আছে, আর বাকি পিঠাগুলো, এই যে আমার সবগুলো পিঠা বাজে হয়ে গেছে, আমি সবগুলো পিঠা ভাইজা নেই, তারপরে দেখাবো, ঠিক আছে? এই যে এইভাবে অনেক সময় নেয় একটা পিঠা বাজতে, প্রায় 15-20 মিনিট সময় ধৈর্য ধরে একদম লো আঁচে বাজতে হয়, কারণ দুমদাম করে চুলার আগুন বাড়াই দিলে বাজা হয় ঠিকই, কিন্তু ভিতরে কাঁচা থাকে, ওই পিঠাটা শক্ত হয়ে যায়, খাওয়া যায় না, ঠিক আছে? এই যে এরকম করে বাঁচতে হয়, কারণ এটা তো আবার বাঁচতে হবে, এই কারণে অল্প আছে, আস্তে আস্তে ধীরে ধীরে বাঁচতে হয়, ঠিক আছে? আমার বাজার সব কমপ্লিট, এখন আমি দেখাবো পিঠা, ফুল পিঠাগুলা কেমন ফুলগুলো হয়েছে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, সুইটিস কিচেন থেকে ফুল পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম, ঠিক আছে? এই যে ফুল পিঠা বানাইলাম ভাই, দেখাইলাম তো কিভাবে বানাইলাম, যে কষ্ট, এই যে জীবন নষ্ট, কিন্তু কিছু করার নাই, খাইতে হইল তো। এই যে দিতে হইবে যে কত রকমের, এক একটা এক এক কাজের, এই যে, ঠিক আছে?
এই যে এক একটা এক এক রকম করে কাজ করা হয়েছে। আবার দেখেন এই যে আম পাতা বানানো হয়েছে, এই যে আম পাতা। আর এখন এটা কিভাবে খাওয়া যাবে এটা এখন তো আজকে বানাইলাম বাজরা, এটাও দুই তিন দিন আমি ঘরে রাখবো। দুই তিন দিন রেখে আবার তেলে বাজবো, তেলে বাইজা আখের গুড় গুড়টা দিয়ে শিরা করব, তারপরে ওই শিরাটার মধ্যে এটা ভিজাবো। তখন এটা খাইতে যে কত সুস্বাদু আর কত মজার বুঝতেও পারবেন না। আমার অনুরোধ থাকবে এটা বানায় খাইয়া আমার কমেন্ট করবেন যে কেমন লাগলো, ঠিক আছে? আর এখনো খাওয়া যাবে এই যে, যদি এটা তো আবার বাজবো এর জন্য একটু হালকা বাজলাম, আর এটা হলো একটু বাজাটা কড়া, এটাও এমন এই যে কড়া বাজাটা এটা আপনি এখন খাইতে পারবেন। এই যে এমনিও খাওয়া যায়, সমস্যা নাই, চিনি দিয়ে উপরে ছিটা এখন হলো মত মশা, ঠিক আছে? এখনও খাওয়া যাবে এটা, সমস্যা নাই। তবে এটা আবার যখন প্রসেস করব, বাজবো, গুড়ে শিরা দিব, তখন আমি আমার পেস্টটা দিয়ে দিব, ঠিক আছে? তবে আমার এই রেসিপিটা পিঠার নরসিংদী, আমার এই নরসিংদীর আন্তর্জাতিক বা নরসিংদী ঐতিহ্য একটা পিঠা, ফুলপিঠা, এটার একমাত্র নরসিংদী হয় এই ফুলপিঠাটা। রোজা রমজান ঈদে বা কুরবানির ঈদে মানুষ পাঁচ থেকে দশ কেজি চাউলের পিঠা আমাদের এদিকে করে, ঠিক আছে? এটা ঈদ আসলে আমাদের এদিকে খাওয়া হয়। তবে আমি টাকা থাকি তো ভাই, আমি খাইতে পারি না, কারণ এটা এক একা বানানো যায় না। এটা হলো 8-10 জন 5-7 কেজি বুঝে নয় তো চাল গুঁড়া করে তারপর বানাইতে হয়, 5-7 জন লাগে বানাইতে। তো আমি একা তো বানাইতে পারি নাই, আমি এই যে অল্প কয়টা বানাইলাম আমার মেয়েদের জন্য। তবে আমার এই ফুলপিঠা রেসিপিটা যদি কারো ভালো লাগে, কারো পছন্দ হয়, তাইলে একটা লাইক শেয়ার কমেন্ট আর আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও যাতে আমি ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? ফুলপিঠার নকশিটা দেখেন আল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে? এটা হলো আমাদের নরসিংদী ঐতিহ্য একটা পিঠা, ঠিক আছে? আজ এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।